আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করা যায়, সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া, নিয়েছি 1 চা চামচ জিরা, আর নিয়েছি 7-8টা শুকনা মরিচ, নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1 টুকরা জয়িত্রি। আর এখানে সমস্ত মশলাগুলো আমি একটা ব্লেন্ডারে জারে বেটে নেব। আর হাঁস রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ নিয়েছি এখানে 1 চা চামচ, কম বেশি লাগতে পারে, আর নিয়েছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এবার এটা এক সাইডে সরিয়ে রাখছি। আর এই যে বাটা মশলাটা দেখছেন, এটা সেই মশলাটা যেটা আমরা একটু আগে দেখালাম। আর এখানে একটা হাঁস আমি সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন কুসুম পানি দিয়ে ধোয়ার জন্য, তাহলে দেখবেন হাঁসে কোনো প্রকার গন্ধ থাকবে না। আর হাঁসের সাইজটা আমি একটু বড় করে কেটে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। চুলাতে একটা ফ্রাই প্যান দিচ্ছি, আর তার ভিতরে আমি 1/3 কাপ সরিষার তেল দিচ্ছি। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার। আর এরকম ধোয়া উঠলে তারপর এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটা যখন একটু বেরেস্তার কালার চলে আসবে, তখন তার ভিতরে দিয়ে দেব 8-10টি গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 4টা এলাচ, নিয়েছি 2 টুকরা দারচিনি, আর নিয়েছি 2টা তেজপাতা। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার কালার চলে আসবে, তখন প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর এর ভিতরে এক এক দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি এই যে যে শুকনো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো। এখানে চুলার জালটায় অল্প রেখে মশলাটাকে আমরা এইভাবে ভুনে নেব। আর এই পর্যায়ে তেল কম মনে হলে আপনারা তেল কিন্তু বাড়িয়ে দিতে যাবেন না, কারণ হাঁসে এমনিতেই তেল থাকে অনেক। আর এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া রেখেছিলাম সেই মশলাটাকেও এই পর্যায়ে অ্যাড করে দিব। এ পর্যায়ে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি, যেহেতু হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া এই 2টা গুঁড়া আমরা যদি তখন ব্যবহার করতাম, মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকতো। এখন আর সেই ভয়টা থাকবে না। এ পর্যায়ে যখন উপরে তেল ভেসে উঠবে, তখন আগে থেকে ধুয়ে রেডি করে রাখা হাঁসটাকে দিয়ে আমরা সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। আর এটাকে এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরই হাঁসের যে ভিতরে পানিটা থাকে ওটা বেরিয়ে আসবে। দেখুন 10 মিনিট পরে এখন হাঁস থেকে কি পরিমাণ পানি বেরিয়েছে। আর এটাকে আমরা বারবার নেড়ে চেড়ে আমরা এটাকে এরকম করে ভুনে নেব। যেহেতু হাঁস অনেক শক্ত হয়ে থাকে, তাই আমরা রান্নাতে কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করব না, দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমরা গরম পানি ব্যবহার করব। এ পর্যায়ে হাঁসটা আমার মশলার সঙ্গে সুন্দর করে ভুনা হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি ফুটান্ত গরম পানি ব্যবহার করছি। চেষ্টা করবেন গরম পানিটা একটু বেশি ব্যবহার করার জন্য, কারণ একবারে আমরা হাঁসটাকে পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব। আর এই যে পানি দেওয়া হয়ে গেছে, এবার এটার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে। এরপর যে হাঁস রান্না হয়ে গিয়েছে, আর এই যে এখানে আমি ফ্লেভারের জন্য শুধুমাত্র 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ কিন্তু আমি কোনো প্রকার কাটাফলা করি নাই। আর যে গরম মশলাটা রেখেছিলাম, আর সেই গরম মশলা গুঁড়াটা এবার দিয়ে দিলাম। এরপর যে আপনারা চাইলে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারেন। আর আমি একবার নেড়ে চেড়ে এবার এটাকে চুলার জালটা বন্ধ করে এভাবেই ঢেকে রাখবো।
রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।